বন্ধুরা, কালকে একটা নতুন জীবন পাইছি আমি। কালকে কালকে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো হাত তো মোটামুটি ফ্র্যাকচার হয়েছে নি না কি হয়েছে, এই জায়গাটার মধ্যে খুব খুব ব্যথা করে। ভগবানের আশীর্বাদে, আপনার আশীর্বাদে হয়তো এমন কিছু হয়েছে না। যাই হোক, কালকে অ্যাক্সিডেন্টটা খুবই অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু খুবই মারাত্মক। যাই হোক, ভাগ্য ভালো। আর একটা জিনিসের লেগে আমি বিশ্বাস করিয়া পাচ্ছি, এই জিনিসটা না থাকলে হয়তো জানি না কিতো হইতো, কইতে পারতাম না। বহুত বড়ো কিছু হয়ে গেল না হয়তো। আজকে দেখিয়া প্রায় 3 বছর হয়েছে, 3 বছর উপরে হয়েছে। বাবারও সেম অ্যাক্সিডেন্ট হয়েছিল, দোকানে যাইরা, তাই না? দোকানে যাইরা, দোকানে গেছেন, আইতে সময় বাসা আইতে সময় দেখা সাইকেল নিয়ে যাইরা, আইতে সময় সাইকেল ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ফিরিয়া আর বাসা তাই শুন না। কালকেও সেম আমি যাইলাম দোকানে, তো দোকানও যাইলাম, জাস্ট বাইসর বীজের উপরে উঠছি। বীজের উপরে উঠার বীজের উপরে উঠছি ওঠার আগে আমার সামনে সামনে আরেকজন যার আমার সামনে সামনে আরেকজন যার বাইক নিয়ে যার বাইক না সরি স্কুটি নিয়ে যার, তো স্কুটি নিয়ে যেতে আছে গিয়া বাইক ব্রিজ থেকে ব্রিজের উপরে উঠছে, উঠছে 15-20 হাত হইব গেছে, গিয়ে ব্রেক ধরছে, ব্রেক ধরিয়া হ্যান দাঁড়াইছে এখানে, তার লেফট সাইডে আসিল। তো আমি পিছন ঠিক পিছনে আমিও যেরাম, তো আমারও এটা লেফট সাইড, তো হ্যাঁ দাঁড়াইছে দিকে আমি ভাবলাম না আমি একটু ব্রেক ধরি, কারণ কাটিয়া গেলে একটু বেশি ডিস্টেন্সও না, তার আমার ডিস্টেন্সটাও বেশি আসিল না, তো ব্রেক ধরি। তো আমি ব্রেক ধরছি, নিচে তো ভালো আসিল, পাথর ভালো, বিশেষ করে ধুলা বালুগুলো আসিল, তো ব্রেক ধরতার সাথে সাথে চাক্কা গেছে কি স্লিপ কাটিয়া, চাপা স্লিপ কাটে পড়িয়া একদম, আমি তো আর গাড়ি পড়ে গেছে, আমিও পড়িয়েছি, উঠিয়া পড়িয়া মোটামুটি 2-3 হাত একটু শেষরাইয়া গেছে গাড়ি। যাই হোক, এরপরে মানুষ বহুত মানুষ আসছিল এখানে, সবাই আইসে তাড়াতাড়ি করে তুলছে, এই ওঠছে, উঠাইয়া তো হাঁটুর মধ্যে গেছে, ওই ডাইন হাঁটু বাম হাঁটু, বাম হাঁটুর মধ্যে ছাল গেছে একটু বেশি, ডাইন হাঁটু তেমন গেছে না। আর বিশেষ দুঃখ মানে কষ্ট হয়েছে এই জায়গাটা, হাতের এই জায়গাটা কী হয়েছে জানি না, কোনো কইতে পারি না, ভাঙছে নি, ফ্র্যাকচার হয়েছে নি জানি না, কইতে পারি না। এই জায়গাটার মধ্যে খুব ব্যথা আছে, তো সাথে সাথে মোটামুটি হসপিটাল গেছি। তো আমাদের এখানে তো ডাক্তারই নাই, হসপিটালে ডাক্তারই নাই, ভাইসের হসপিটালে ডাক্তারই নাই, তো বহুত দিন হয়েছে আর কোনো ডাক্তারই নাই। যাই, তারপর মাকুন্দা খ্রিস্টান হসপিটালও আমার ভাই একটা নিয়ে গেছে, নিয়ে গেছে কেন কই দেখাই যাইমু, গিয়া ট্রিটমেন্ট এক্স রে করমু কী হয় না হয়। তো গেছি এখানে, যাওয়ার পরে তো এখন তো করোনার সময়, তার ফার্স্ট স্টার্টিংগুলো তার ফার্স্ট স্টার্টিংগুলো তার আর টেস্ট করোনা টেস্ট করে, তো গেছি ইমার্জেন্সি রুমে গেছি, তা আগে গেটের মোটামুটি ছাড়িয়ে দিছে গেছি কি এখানে, তো ইমার্জেন্সি রুমে গেছি, ইমার্জেন্সি রুমে যাওয়ার পরে এখানে হইল, কার্ড নিলাম, কার্ড করলো ভাইয়ে, কার্ড করছে দিছে, তে কার্ড করলো, এরপরে টেস্ট করতো, টেস্ট করছে, টেস্ট করার পরে পজিটিভ দেখাইছে, করোনা পজিটিভ। তারপরে তো নার্স নার্সে করছে, তো নার্সে করছে এখানে ট্রিটমেন্ট হইতো না, তখন এখানে ট্রিটমেন্ট হইতো না, আপনি করিমগঞ্জ সিভিলও যেতে লাগবো, এখানে তারা করোনা পজিটিভ যেহেতু আইসে আমার ট্রিটমেন্ট করতো না। আমার আছে ঠিক আছে, তাহলে আমার ছাড়ি দিন, আমার ছাড়ি দিন, আমি যাইমু অন্য কোনো জায়গায় যাইমু, এমনি তারা ছাড়তে রাজি না, ছাড়েন না, তারা রুল নাই, বইয়ে রাখলো আলাদা রুমে নিছে, সাইডে একটা রুম আছে, এখানে যাওয়ার পরে দিকে আরও একজন আছে করোনা পজিটিভ, তো এখানে বইল আমার বইয়া করলো, ঠিক আছে অপেক্ষা করো, ডাক্তার ডাক্তার পরে ডাক্তার লগে আলাপ করো, ডাক্তারে কি তার লিখে দিব, প্রেসক্রাইব করবো ডাক্তারে, ডাক্তার প্রেসক্রাইব করার পরে তারা রেফার দিব
তুমি কই যেতে কই না, তারা লেখা দিব কি তা করতে কি না। যাই হোক ডাক্তার আইলো, বইলাম বহুত সময় কেন, প্রায় ঘন্টাখানেক বইছি। ঘন্টাখানেক বর পরে ডাক্তার আইলো, ও বাইরে দেখি আমি ভিতরে বাইরে পলিথিন লাগানো মিটিল পার্টিশনের মধ্যে, দরজার মধ্যে পলিথিন লাগাইল, বড় মোটা পলিথিনগুলো হোয়াইট পলিথিনগুলো লাগাইল। তো ডাক্তার জিজ্ঞেলো কী হয়েছে, কইলাম আমি রকম রকম ব্যথা হতা দেখালাম। তো ডাক্তার কিনারও একবার তো আইসে না বা ধরছেই না, জায়গাটাও দেখছে না, জায়গাটাই দেখছে না আমার। জাস্ট কইলো হাতটা এম এরম করতে পারিনি, এরম করতে পারিনি, বলো না করতে পারি না, এরম এরম হন না আমার, এরম হন না। তো দেখলো হে প্রেসক্রিপশন করলো, করিয়ে ঔষধ দিল, দিয়া কইলো ঘরে যেতাম গিয়া, যেহেতু করোনা পজিটিভ আইসে তারা এখন এক্সরেও করতো না, এক্সরে করতো না, কিছু করতো না। নেগেটিভ আইলে যদি ব্যথা কমে না তেলে গিয়ে পরে এক্সরে করাইতাম পাঁচ ছয় দিন পরে। তো ঔষধ নিল, বাইরে গেল ঔষধ লইল, সাথে একটা ব্যান্ডেজ দিছে, ক্র্যাপ ব্যান্ডেজটা দিছে, দিয়া দিছে। তো এটাও তারা লাগাইয়া দিতে না করাপরা নিজে নিজে লাগাইতাম। যাই হোক দেন না মোটামুটি তারা আমার ধরেরও না, টাচ করেন না। তো তারপর একটা জন নার্সে রিকোয়েস্ট করলাম, হইলো দাদাই রিকোয়েস্ট করছে, কইল যে ব্যান্ডেজটা আপনারা বাঁধিয়ে একবার বাঁধিয়ে দিন। যাই এরপর নার্সটা বাঁধিয়ে দিছে, ধোয়ার পরে যাই ঘরে আইলাম। ঘরে আইয়া এখন আসি এখানে, এই রুমে একলা আসি, ঘুম আইসিল শুনে আসি। ঘুমাই চলে শুনে আসি, কাশি এমন প্রবলেম নাই কিন্তু হাসিটা একটু বেশি আছে, আর সর্দি এমনি না, সর্দি পরে না কিন্তু নাক ডিফা আছে। জ্বর আছিল একদিন আগে, একদিন জ্বর আছিল, এখন জ্বরও নাই ঠিক আছে, কিন্তু কাশি একটু কষ্ট পাইলাম। যাই হোক এখন তো সরকারের রুল মানতে লাগে, রুমে আসিল শুনে আসি, আলাদা রুমে আসি। দেখি আর দুই তিন দিন পরে গিয়ে একবার টেস্ট করবো, করে দেখি কী তা হয়, যদি নেগেটিভ হয় তখন দেখি এক্সরে করতে লাগবো। এই হাটটার মধ্যে মানে বহুত 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 কষ্ট পাইলাম, বহুত কষ্ট হইল, মানে ব্যথা মানে সাংঘাতিক ব্যথা করে। তো যারা যারা আমার ভিডিওটা দেখায় প্লিজ সবাই একটা অনুরোধ করলাম, রাস্তা দেখো প্রায় জায়গা রাস্তার মধ্যে এখন অনেক ধুলা বালু, এমন ড্রাই সিজন অনেক ধুলা বালু থাকে। প্লিজ যারা যারা বাইক চলাও, বিশেষ করে যারা যারা বাইক চলাও, প্লিজ বাইক বালুর মধ্যে, বালু যে জায়গা থাকবো বা পাথর থাকবো ছোটো ছোটো, প্লিজ ব্রেকটা কড়া ব্রেক ধরিও না, কড়া ব্রেক ধরিও না। আমার ভুল আসিল হয়তো জানি না, মানে একদম সামনে ওই স্কুটিওয়ালাটা সামনে আসিল, গতিকে আমি ব্রেকটা একটু কড়া ধরছি, হ্যান্ড ব্রেক প্লাস পায়ের ব্রেক দুটাই একসাথে ধরছি, গাড়ির আটকেল লাগিয়া। যাই হোক আটকিল না, উল্টা স্লিপ কাটিয়ে আমার বালি নিয়ে গেল গিয়া। তো যারা যারা দেখায় প্লিজ বালুর মধ্যে স্পিড দিও না, আর ব্রেকটা এরকম কড়া ব্রেক ধরিও না, ব্রেক ধরতে একটু সাবধানে ব্রেক ধরিও, নাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। আর বিশেষ করিয়া আমরা এই অঞ্চলের মধ্যে যারা যারা আসো, আমরা এরিয়ার ভিতরে যারা যারা আসো, খালাছড়া বাধাইছড়া লড়পা, তারা কইলাম যে বিশেষ করি যে বাধাইছড়া এরিয়ার খালাছড়া থেকে বাধাইছড়া পর্যন্ত রাস্তার মধ্যে অনেক বালু আছে, তো ওই বালুগুলোর মধ্যে একটু সতর্কভাবে চলাইও। খালাছড়া থেকে বাধাইছড়া পর্যন্ত মোটামুটি রাস্তার মধ্যে দুনো সাইডের রাস্তা অনেক বালু আছে, তো ওই জায়গাটা বিশেষ করে ওই জায়গাটা একটু সতর্কভাবে চলাইও, যাতে বালুর যে জায়গাটা আছে একটু স্পিড কম দিয়ে চলাও, যাতে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর আমি বাঁচছি একটা কারণে, যে হইলাম হেলমেট, কারণটা হইল হেলমেট, আমার হেলমেট থাকায় আমার মাথাটা যাই হোক কিচ্ছু হয়েছে না। হেলমেটের একটা সাইড আমার ভারী লাগছে, হয়তো পাক্কার মধ্যে জানি না কই লাগছে, কইতে পারি আর না, ব্রিজের উপরে পাক্কা তো হইব, আরসিসি ব্রিজ পাক্কা তো হয়তো লাগছে, লাগিয়া ওই হেলমেটের একটা জায়গা
ভাঙ্গি গেছে। হেলমেটের একটা জায়গা, তার মানে কত জোরে লাগছে আবার এটা, এই হেলমেট যদি থাকতো না তাহলে এই বাড়িটা কিন্তু আমার মাথাত লাগলো না। মাথাত লাগলে তো বুঝলে আপনারা কেতা হইতো আসিল। তো প্লিজ সবে হেলমেটটা পরিও, খালি পুলিশের রোডে যে হেলমেট পরতে তা নাই, পুলিশ ছাড়াও হেলমেটটা পরিও, পুলিশ ছাড়া হেলমেটটা পরিও। পুলিশ দেখো, পুলিশ গেলে পুলিশে যে হেলমেট আটকাড়িও আটকা তারা লাগিয়ে কিচ্ছু না, সব আমরা লাগিয়ে পড়ে। যাই হোক, আমি যে আমি তো হেলমেট আজকে থেকে না, হেলমেট আমি ওই 3 বছর আগে থেকে, আমার বাবার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকেই আমি কন্টিনিউ হেলমেট লাগাই। ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানেও গেলেই আমার হেলমেট, হেলমেট ছাড়া আমি চলি না। যাই হোক, এই হেলমেটে আজকে আমারে রক্ষা করছে আর কি, প্রাণ বাঁচাইছে হেলমেটে। তো প্লিজ সবাই, আমি একটাই রিকোয়েস্ট করলাম, সবাই হেলমেটটা লাগাইও, হেলমেট লাগাইয়ে বাইক চলাইও।